हेलो व्यूअर्स, हमारे स्टाडी पॉइंट चैनल तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे क्लास एटर परिवेश विज्ञान मॉडल एक्टिविटी टास्क पार्ट सिक्स से जो प्रश्नगुलो दिए सेगल सल्व करो। तो चलो वीडियो शुरू करी। एक दागे दिए ठीक उत्तर निर्वाचन करो। ये देखो डान दिखे तुम्हारे प्रति प्रश्न नम्बर देया रही है। तो प्रथम दिए पदार्थटी तापर कुपरिवाह से हलो तामा लोहा काठ अलुमिनियम। तो ये उत्तर काठ। नेक्स्ट जेटी मृदु तड़ित विश्लेष्य से हलो এটা হবে ঘয়েরটা অ্যাসিটিক অ্যাসিড। মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো, এখানেও চারটা অপশান আছে, এর মধ্যে অ্যান্সার হবে ঘয়েরটা, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। চলে যাচ্ছি দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। 2.1 এ দিয়েছে কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ড্যাশ যায়, এটা হবে বেড়ে যায়। তারপরে ড্যাশ কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে, এটা হবে বায়ুর। নেক্সট 2.3 এ দিয়েছে ড্যাশ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে, এটা হবে ক্যাফিনের। তিনের দাগের প্রশ্নে দেখো বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কি করে বুঝবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে জল যোগ করা হলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় এবং তাপ শোষণ করে, ফলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায় এবং মিনিট দুয়েকের মধ্যে টেস্ট টিউবের বাইরের গায়ে জল জমতে দেখা যায়। সুতরাং এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। এক্ষেত্রে টেস্ট টিউবের চারপাশের বায়ু মধ্যস্থ জলীয় বাষ্প ঠান্ডা টেস্ট টিউবের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে টেস্ট টিউবের বাইরের গায়ে জমা হয়। এটি একটি তাপগ্রাহী পরিবর্তন হওয়ায় দ্রবণে থার্মোমিটার ডোবালে থার্মোমিটারের পারণ নিচে নামে, অর্থাৎ উষ্ণতা হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, যক্ষা রোগের লক্ষণ কী কী? যক্ষা রোগের লক্ষণগুলি হলো 1. সারাক্ষণ খুশখুশে কাশি, 2. দীর্ঘস্থায়ী জ্বর, 3. বুকে ব্যথা ও শ্বাসকষ্ট, 4. কফের সঙ্গে রক্ত বের হওয়া, 5. অত্যাধিক দুর্বল হয়ে যাওয়া, 6. সংক্রমণ বেশি হলে ফুসফুসের রক্তবাহ ফেটে যাওয়া এবং থুতুর সঙ্গে রক্ত উঠে আসা। নেক্সট চারের দাগে দিয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তরটা দেখো, তরলের বাষ্পায়ন যে যে বিষয়ের ওপর নির্ভর করে, প্রথমটা হচ্ছে উপরিতলের ক্ষেত্রফল। যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে উষ্ণতা, তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের উপর বায়ু প্রবাহ, তরলের উপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়। নেক্সট পয়েন্ট, তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন, যেমন জলের তুলনায় স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তরলের উপর চাপ, তরলের উপর চাপ কমালে বাষ্পায়ন আরও তাড়াতাড়ি হয়। লাস্ট কোশ্চেনটা দেখো বলছে কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয়। তো উত্তরটা দেখো, কৃত্রিম পদ্ধতিতে ডিমপোনা তৈরির জন্য প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। অন্য একটি মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস দিয়ে ওই বাছাই করা মাছেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঞ্জেকশন দেওয়া হয়। এর ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। ডিমপোনাগুলিকে সংগ্রহ করে আঁতুর পুকুরে স্থানান্তরিত করা হয়। এই সমগ্র পদ্ধতিটিকে প্রণোদিত প্রজনন বলা হয়। তো আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।